আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে জারিয়াতের 56 নম্বর আয়াতে তিনি বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতিকে তিনি সৃষ্টি করেছেন যে তারা কি করবে আইওয়াহিদুন তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একত্ববাদকে স্বীকার করবে তারা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুক রয়েছে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন তো এই মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য আমরা জানলাম যে আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব পাশাপাশি যে জিন জাতি রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব তার গোলামী করার জন্য তিনি সৃষ্টি করেছেন আর এই বিশ্বের বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এই দ্বীনকে সর্বশ্রেষ্ঠ দ্বীন হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য দ্বীন বা ইসলাম হচ্ছে কি দ্বীন হচ্ছে ইসলাম আর এই ইসলামকে দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন এই ইসলাম ছাড়া দ্বীন ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো তরিকা পন্থা গ্রহণ করলে তার কোনো মুক্তি এবং কল্যাণ নাই বরং সে কি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তো সম্মানিত উপস্থিতি এই ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলো আমাদের মেনে চলতে হবে কিন্তু মুসলিমের মুমিনের প্রকৃত এবং প্রধান শত্রু হচ্ছে কি শয়তান ইবলিস সে পদে পদে মুসলিমদেরকে বাধা দেয় যাতে সে ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে তার জীবনে বাস্তবায়ন করতে না পারে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন যে নিশ্চয় শয়তান আপনার কি তিনি মানুষের জন্য মানুষের প্রকাশ্য শত্রু আমরা মানুষের অনিষ্ট থেকে বা মানুষের হিংসা থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন চেষ্টা করি কিন্তু আরেকটা যে জগৎ আছে জিন জগৎ বা শয়তান এগুলো থেকে তাদের কুমন্ত্রণা থেকে তাদের ধোকা থেকে বাঁচার জন্য আমরা কতটুক চেষ্টা করি বা কতটুক আমরা আমল করি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই শয়তান হচ্ছে কি মানুষের আপনার প্রকাশ্য শত্রু সবসময় সে চাইবে মুসলমানদেরকে ইমানদারদেরকে কিভাবে ইমান হারা করা যায় কিভাবে তাকে জাহান্নামে পাঠানো যায় এই চিন্তায় সবসময় কি শয়তান মশগুল থাকে ব্যস্ত থাকে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম যে এই শয়তান তাকে এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে মানুষের রক্তের শিরায় উপশিরায় সে কি চলাচল করতে পারে এজন্য আমাদের এই শয়তান থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে এই কিয়ামত পর্যন্ত আদম সন্তান যত আসবে সেই শয়তান কি করবে তাদেরকে পদভ্রষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধোঁকা দিয়ে তাকে জান্নাত থেকে বের করেছিলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর যখন তিনি বললেন যে তুমি কি তোমরা কি করো ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে তুমি কি করো তোমরা সেজদা করো সবাই সেজদা করেছিল সেজদা করেছিল কিন্তু সেই ফেরেশতাদের মধ্যে আপনার এই জিন সে কি করেছিল আপনার ইবলিস সে সেজদা করেনি সে অবাধ্য হয়েছিল সে অহংকার করেছিল এবং সে বলেছিল
যে এই আদমকে সৃষ্টি করা হয়েছে কি মাটি থেকে আর আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে অতএব আগুনের আপনার কি স্বভাব হচ্ছে সে উপরের দিকে যাবে সে নিচের দিকে যাবে না সে অহংকার করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করেছেন লানত দিয়েছেন সেই সময় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিল চেয়েছিল যে হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সময় দিন কিয়ামত পর্যন্ত যে আমি আপনার এই বান্দাদেরকে আমি কি করব পথ ভ্রষ্ট করব আপনার সিরাতে মুস্তাকিমের পদে পদে আমি দাঁড়িয়ে থাকব তাদেরকে আমি বিপথে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছিলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শক্তি দিয়েছেন যে সে তার বান্দাদেরকে কি করবে পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তান থেকে বাঁচার জন্য শয়তানের ধোঁকা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন পথ বিভিন্ন আমল তিনি শিখিয়ে দিয়েছেন সেই শয়তানের কুমন্ত্রণা শয়তানের যে ধোঁকা এগুলো কিছুই আপনার থাকবে না যদি আমরা সেই আমলগুলো করি তো সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লানি কেরাম অতএব আসুন আমরা সংক্ষেপে এখন এই জিন বা শয়তানের আমরা কিছু তথ্য জেনে নিব তারপরে সে কিভাবে মানুষদেরকে আপনার ধোঁকা দেয় এবং কিভাবে আমরা এই ধোঁকা থেকে বাঁচব এই বিষয়ে সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব